আসসালামু আলাইকুম। আজ আমি একটি বিশেষ জায়গায় যাচ্ছি, চুকনগর। বিশেষ জায়গা বলতে এখানে একটা বিশেষ জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে চুইঝালের খাসির মাংস, খুবই জনপ্রিয়। এবং এখানেই সর্বপ্রথম আর কি শুরু হয় আব্বাস হোটেল, যেটা চুকনগরে অবস্থিত। প্রথমে আমি ঝিনাইদহ থেকে যশোরে গেলাম, এরপর যশোর বাস টার্মিনাল ওখানে চুকনগরে অবস্থান করি। আব্বাস হোটেলের চুকনগর থেকে পায়ে হেঁটে 1 মিনিট মতো লাগবে। দেখতে পাচ্ছেন এই যে আব্বাস হোটেল, এই হোটেলে আজ থেকে প্রায় 70 থেকে 75 বছর আগে জনাব আব্বাস সাহেব তিনি এই চুইঝালের 70 থেকে 75 মাংস রান্না করতে সেটা শিখে এসেছেন। হোটেলে রান্না করতে এটা ভারতের মাদ্রাস থেকে শিখে এসেছিলেন, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চালু হয়ে যায়। এরপরে তিনি মৃত্যুর সময় তার যে 3 পুত্র সন্তান ছিল তাদের মাঝে ব্যবসাটা বুঝিয়ে দিন। এরপর বর্তমানে তার পুত্র সন্তানের আছে, তারা এই হোটেলটি চালায়। 3টা শাখাই রয়েছে, একটা 0 পয়েন্টে খুলনায় আছে, আর এটা হচ্ছে চুকনগর, এটা হচ্ছে মেইন শাখা আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে চুইঝাল খাওয়ার জন্য ভোজন রসিকেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমি যতদূর জানি লোকমুখে প্রচলিত আছে একটা কথা যে এখানে নাকি সেই ঢাকা এবং চট্টগ্রাম থেকেও মানুষ শুধুমাত্র এই চুইঝালের মিশ্রণে তৈরি যে খাসির মাংস, এর সাথে রসুনও থাকে, এটা স্বাদ গ্রহণ করার জন্য চলে আসে। দেখুন এখানে আমি চলে গেছিলাম, আমাকে খাবার দিচ্ছিল খাদ্য পরিবেশক সাহেব, উনি খুব সুন্দরভাবে আমাকে সার্ভ করে দিচ্ছিল। আমি খেয়ে অনেক তৃপ্তি পেয়েছিলাম, আর সেই স্বাদ আর যে একটা অ্যারোমা আসছিল তা ভাষায় বলে আসলে প্রকাশ করা যাবে না। এটা শুধু স্বাদটা যে গ্রহণ করবে সে বুঝতে পারবে। আমাকে অনেক খাতির করেছিল, বিশেষ করে আমার একটা সৌভাগ্য আর কি, আমি যেখানে যাই সেখানে আমার একটু বেশি খাতির করে, দেখতে পাচ্ছেন। আর দাম কিন্তু খুব বেশি না, আমাকে 3টা রসুন দিয়েছিল, চুইঝাল দিয়েছিল, খাসির একটা ভালো সলিড পিস দিয়েছিল, সাথে একটা নলি ছিল, এবং আমি এর সাথে আরও 1 প্লেট ভাত খেয়েছিলাম এবং ডাল খেয়েছিলাম। টোটাল বিল মাত্র 210 টাকা নিয়েছিল, খুব বেশি না। বর্তমানে যে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই তুলনায় কিন্তু খুবই কম, সাথে ডাউলও ছিল দেখেন, মাত্র 210 টাকায়। তা আপনি চাইলে এখানে যে স্বাদ গ্রহণ করতে পারেন, একটা অন্যরকম অনুভূতি। এবং এই গাবলাই করে দেখেন এখানে মাংস সার্ভ করে, আপনার যে পছন্দ আপনি সেই পিসটা নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী আবার ইনশাল্লাহ ফিরে আসবো। আল্লাহ হাফেজ।